টাঙ্গাইলের গোপালপুর উপজেলার 8 নং হেমনগর ইউনিয়নের 2 নং ওয়ার্ড থেকে আপনাদের মাঝে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই 2 নং ওয়ার্ড থেকে একজন সুনাম ধন্য এবং জনবান্ধব যিনি আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন, উনি এই 2 নং ওয়ার্ড থেকে টিবিএল মার্কা প্রতীক নিয়ে গণসংযোগ করছেন এবং ওনার নাম মোহাম্মদ আব্দুল আলিম। উনি এই ওয়ার্ড থেকে যদি 15 জুন নির্বাচনে যদি বিজয়ী হয় তাহলে এই ওয়ার্ডে কী কী উন্নয়নের কাজ করবেন, আমি এখন এই আব্দুল আলিম ভাইয়ের সাথে কথা বলে দেখি। বিসমিল্লাহ রহমান রাহিম। আসন্ন 8 নং হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আমি মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা, গ্রাম সিমলাপাড়া। আমি এই নির্বাচনে যদি বিজয়ী হতে পারি তাহলে আমি এই গরিব দুঃখীর মাঝে আমি সবসময় থাকব। গরিব দুঃখীর যত অভাব অনটন আমি তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব। রাস্তাঘাট সম্পূর্ণভাবে আমি ভালোভাবে মেরামত করার জন্য চেষ্টা করব এবং উন্নয়নমূলক কাজ করার জন্য সবাইকে নিয়ে মিলেমিশে এই ওয়ার্ডের যত রকমের উন্নয়নমূলক কাজ আছে আমি সবাইকে নিয়ে মিলেমিশে করব এবং এই ওয়ার্ডের সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলব, যাতে আমার এই ওয়ার্ডে কোনো প্রকার মারামারি হানাহানি মাদক কোনো রকমের অশৃঙ্খল বিশৃঙ্খল কোনো প্রকার কার্যক্রম যাতে না হয় আমি এই চেষ্টা চালিয়ে যাব। আর আমি টিবল মার্কা প্রতীকে নির্বাচন করিতেছি, আমি সবার কাছে আশাবাদ আমার টিবল মার্কা প্রতীকে সবাই একটি করে ভোট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন জনগণের মাঝে সবাইকে নিয়ে মিলেমিশে চলতে পারি এবং আমি সবার মাঝে যতদিন পর্যন্ত বেঁচে আছি জনগণ নিয়ে যেন আমি বেঁচে থাকতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার উন্নয়নমূলক কাজ আমার ওয়ার্ডে যেন করতে পারি এই আশাবাদ ব্যক্ত আমি করিতেছি। এবং কি আমার ওয়ার্ডের যত রকমের মুরব্বিয়ান আছে সবার কাছে আমি দোয়া প্রার্থী, আমি যাতে বিজয়ী হতে পারি। আমি এই ওয়ার্ডের যত রকমের কালপাট রাস্তাঘাট যত রকমের সাঁকো পরিত্যক্ত অবস্থা করে রয়েছে সম্পূর্ণ আমি মেরামত করার জন্য সরকারের মাধ্যমে করার চেষ্টা করব। আমার এই আশা আমি সবসময়ই করিতেছি যাতে আমি আপনাদের মাঝে নির্বাচিত হয়ে কোনো রকমের দুর্নীতিতে জড়ায় না পড়ি, ভালোভাবে আমার ওয়ার্ড আমি যেন পরিচালনা করতে পারি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এদের মধ্যে যোগ্য একজন প্রার্থী মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা, তাকে যোগ্য হিসাবে আমরা সকলেই টিবল মার্কা একটি করে ভোট দিব। আসলে এর আগে কয়েকবার মেম্বারে পাশ করছে, তারা ওয়ার্ডের কোনো উন্নয়নমূলক কাজ করে নাই। দেখেন যে আমাদের পাশের রাস্তাটা উনি কোনো কাজই করেন নাই, এক পয়সা মাটিও ফেলেন নাই কোনদিন। আলিম পণ্ডিত সাহেব সৎ লোক, ভালো লোক, সে এর আগে একটা দলের সাথে জড়িত, এলাকার মানুষের সাথে খুব ভালো ব্যবহার করছে, শালির দরবার বা অন্য কোথাও যে কাজগুলো করছে উনি কোনো ঘুষ বা এটি খায় নাই, তারে আমরা এবার নির্বাচিত করব। আমাদের হেমনগর 8 নং ইউনিয়নের 2 নং ওয়ার্ডের যে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলিম ভাইকে আমরা আমাদের গ্রামের থেকে সমর্থন দিয়েছি। অত্যন্ত সে ভালো লোক এবং কি তার দ্বারা কোনো দুর্নীতি কাজ হয় নাই, ভবিষ্যতে হবেও না। বিগত যে সমস্ত মেম্বার ছিল তারা আমাদের এই গ্রামে পাশের গ্রামের রাস্তাটা দেখ কোমর পানি হয়ে যায়, তারপরে কোনো দিন এক পয়সা মারি ফেলা নাই। এই জন্যে আমরা সবাই মিলে আলিম ভাইকে নির্বাচিত করার জন্যে ভালো উন্নয়ন করার জন্যে সমর্থন দিয়েছি। আমাদের এলাকায় যেটি মেম্বার দাঁড়িয়েছি তার মধ্যে আমার বড় ভাই চৌধুরী আলিম ভাই খুব ভালো লোক, হ্যাঁ, ঘুষ ফুস খায় না, খুব আপনার জনগণের সাথে সাথে সেবা যত্ন করে এবং জনগণের সাথে চলাফেরা করে। আমরা হ্যাঁ আল্লাহ বাসায় এবার ভোট দেবো, সবাই মিলে আমরা তাকে পাশ করাবো। আলিম ভাই খুব একজন ভদ্র মানুষ, এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে আলিম ভাইকে আমাদের অনেক দরকার আছে। আজকে দেখা যায় যে ওই বিগত যারা মেম্বার ছিল
তারা একটা সালিশ দরবার করতে গেলে দেখা যায় যে ঘুষ ছাড়া তারা সালিশ করে না। আলিম ভাইয়ের ক্ষেত্রে এই ধরনের কোনো আচরণ নাই। রাত 12টার সময় যদি আমরা যদি ডাক দিই তারে বিপদাপদে পড়ে আলিম ভাইকে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমি একজন তরুণ ভোটার, আমি সর্বপ্রথম ভোটটা আলিম ভাইকে দিব। সে একজন খুব ভদ্রলোক, সুশিক্ষিত, তাকে যদি আমরা মেম্বার করতে পারি আমাদের ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করতে পারব, এবং সে যদি মেম্বার হতে পারে আমাদের জীবন উন্নত হতে পারব, আমাদের এলাকা উন্নত করতে পারব, এবং তাকে আমরা যখন ডাক দেই তখনই সে পাই আমরা। এবং আমি নতুন ভোটার, আমি তাকে ভোট দেবো ইনশাল্লাহ। যদি ভোট সুষ্ঠুভাবে হয় ইনশাল্লাহ তাকে বিজয় করে আনবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের পল্লী বাংলা 71 টিভির সর্বশেষ সংবাদ। 8 নং হেমনগর ইউনিয়নের 2 নং ওয়ার্ড থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।